মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ দিনটুত মারথান নির্বাচনী প্রচার অভিযান। বিজেপি মিত্রজোট সমর্থিত প্রার্থী জাভেদ ইসলামর হয়ে ধুবুরী বিভিন্ন স্থান আজ প্রচার চলালে রাজ্যের মুখ্যমন্ত্রীগুলো। গুলগঞ্জ বিধানসভা সমির আগমনীর প্রচার সভার অংশগ্রহণ করলে রাজ্যের মুখ্যমন্ত্রীগুলো। বদরুদ্দিন আজমল আর রকিবুল হোসেনক পরাস্ত করবেন ভোটারক আহ্বান জানালে রাজ্যের মুখ্যমন্ত্রীগুলো। ধুবুরীত প্রিয়ঙ্কা গান্ধী প্রচারক সমালোচনা মুখ্যমন্ত্রী। ধুবুরী বিলাসীপাড়াতো প্রচার চলায় মুখ্যমন্ত্রী ডক্টর শর্মায়। বিলাসীপাড়া আই এন এ খেলপথার অনুষ্ঠিত নির্বাচনী সভাত অংশগ্রহণ করলে মুখ্যমন্ত্রীগুলো। নির্বাচনী সভার চৌদ্দটা সমষ্টি বিজেপি মিত্রজোট জয় হওয়ার দাবি মুখ্যমন্ত্রী। সভাত রকিবুল হোসেনক তীব্র ভাষার আক্রমণ মুখ্যমন্ত্রীগুলো। এবার ধুবুরীত বিজয় সংকল্প সমাবেশ উপস্থিত থাকে মুখ্যমন্ত্রীগুলো। ধুবুরী তিনটাক স্থান নাচি বাকি অগপর প্রার্থী জাভেদ ইসলামর হয়ে প্রচার চলালে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। আচ্ছা, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় আজ ধুবুরী লোকসভা সমষ্টির নির্বাচনী প্রচার অভিযান চলায় কি কব খুঁজছে? প্রধানমন্ত্রী হল অসমত আলফা আছিলে, বড়ো আন্দোলন আছিলে, কার্বি আন্দোলন আছিলে। মোদি ডাঙরিয়ায় লাহে 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 সকলোরে লগত কথা পতা আরম্ভ করলে। বড় লোকে কি কৈছিল, ডিভাইড আসাম 50-50। মোদি ডাঙরিয়ায় তেওঁলোকক বুঝালে। আজি বড় লড়াবিলাকে এতিয়া আৰু নকয় যে অসমখন বিভাজন করব। কংগ্রেসের দিনত মেঘালয় বিভাজন হল, কংগ্রেসের দিনত নাগাল্যান্ড বিভাজন হল, কিন্তু মোদি ডাঙরিয়ায় বড় যুবক যুবতী সকলের লগত কথা পাতি অখণ্ড অসমৰ প্রতিশ্রুতি আদায় করলে। অস্ত্র শস্ত্র জমা দিলে, লড়া ছোৱালীবিলাকে অস্ত্র শস্ত্র জমা দিলে, আর আলফারু 90% লড়া ছোৱালীয়ে অস্ত্র শস্ত্র জমা দিলে। আজি মোর কারণে গৌরবর কথা, মোর 3 বছর মুখ্যমন্ত্রী হয়ে গল, 10 মে'ত 3 বছর হব, 10 দিন বাকি আছে। মোর মুখ্যমন্ত্রিত্বর সময়সাত আজিলেকে অসমত এদিনও এটাও বোমা বিস্ফোরণ হওয়া নাই, এটাও গুলিকাণ্ড হওয়া নাই। আমার অসমত এদিন বোমা গ্রেনেড গুলির মাতত বহাগ বিহু আহিছিল, আজি কুলি কেতেকীর মিঠা মাতত অসমত বহাগ বিহু আহিছিল। আজি আমার পরিবর্তন দেখ, 3টা বছর, এই 3টা বছর মানুষে পাহরি গেল। কংগ্রেসের দিনত গণেশগুড়ি বজারত বোম ফুটিছিল, এতিয়া 3টা বছর মই নাজানো আগত কেনেকুয়া হব, কিন্তু এই 3টা বছর বোমার শব্দও শুনা নাই, গুলির শব্দও শুনা নাই। আনকি এই যে অসম বন্ধ, গুৱাহাটী বন্ধ, এইবিলাকও লাহে লাহে নোহোৱা হল। আন্দোলন নাই, খাটি খোৱা মানুহে আজি কাম কৰিব পাৰে। ৰাতি 12টা 12:30 বজাত যদি ঘৰৰ লৰা বাহিৰত থাকে, মাক বাপেকে ভয় নাখায়, মেক্সিমাম ভাবিব পাৰে গাড়ী মটৰ কিবা এক্সিডেণ্ট হল নেকি, কিন্তু কোনেও নাভাবে যে ক'ৰবাত গুলি ফুটিলে নেকি, বোম ফুটিলে নেকি। মানুহৰ মনৰ পৰা ভয় ভাব আজি ধুবুরী লোকসভা সমষ্টির নির্বাচনী প্রচার অভিযান চলায় রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বক্তব্য। এতিয়া বোমা বিস্ফোরণ নহয়, এতিয়া আন্দোলন নহয়, এতিয়া বন্ধ নহয়। বিগত বছর সমূহত বিজেপি সরকারের আমূলত আমূল পরিবর্তন হওয়া বলে মন্তব্য করলে বা দাবি করব খুঁজলে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়।